সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখাবো যারা দুবাইয়ের জন্য ভিসা অ্যাপ্লাই করেছেন অথবা পাসপোর্ট জমা দিয়েছেন তারা কিভাবে হাতের মোবাইলটি দিয়ে এক দুই মিনিটের ভিতরে আপনার পাসপোর্ট নাম্বারের মাধ্যমে কিভাবে চেক করবেন আপনার ভিসাটা হয়েছে কিনা বা ভিসা স্ট্যাটাস কিভাবে চেক করবেন সেটা আজকে দেখাবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকুনটি অন করে দিন পরবর্তী ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে তো চলুন আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে কীভাবে ভিসা স্ট্যাটাস চেক করতে হবে সেটা যেন আমরা স্ক্রিনে যেতে হবে স্ক্রিনে গিয়ে দেখাবো তো সাথে থাকুন তো আমরা পাসপোর্ট নাম্বার দিয়ে দুবাই ভিসা চেক করার জন্য আমরা সর্বপ্রথমে গুগল ক্রমে প্রবেশ করব গুগল ক্রমে প্রবেশ করার পর এখানে লিখব ইউএই ভিসা স্ট্যাটাস তো এরকম লেখার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে আমরা নিচে দেখতে পাবো আইসিপি স্মার্ট সার্ভিস এই অপশানটাতে আমরা ক্লিক করব এই অপশানটাতে ক্লিক করার পর আমাদেরকে এখানে নিয়ে আসবে এখানে নিয়ে আসার পর আমরা এখান থেকে দেখতে পাবো উপরে যেখানে দেখেন ফাইল ভ্যালিডিটি এবং অ্যাপ্লিকেশন ট্র্যাকিং তা আমরা ফাইল ভ্যালিডিটি এখানে দেবো এখানে যাওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারভেস নিয়ে আসবে তো এই ইন্টারভেসটা যখন নিয়ে আসবে তখন আমরা এখান থেকে দেখতে পাবো ফাইল নাম্বার এবং রেসিডেন্সি তারপর পাশে এলাকা আছে ফাস্টফুড এবং ভিসা তো আমরা এখান থেকে উপরে টিক মার্ক করব। এবং নিচে ভিসার উপরে টিক মার্ক করব। তারপর একটু স্কুল ডাউন করে নিচের দিকে যাব। তারপর আমরা নিচে দেখতে পাচ্ছি পাসপোর্ট নাম্বার এবং পাসপোর্ট এক্সপায়ার ডেট এবং ন্যাশনালিটি তো আমরা এখান থেকে একটি পাসপোর্ট নাম্বার সিলেক্ট করব তো আমি আমার এখান থেকে একটি পাসপোর্ট নাম্বার দিয়ে দিতেছি জিরো ফাইভ জিরো ওয়ান নাইন এইট জিরো তারপর আমরা এখান থেকে পাসপোর্ট এক্সপায়ার ডেট এখান থেকে আমরা পাসপোর্টের যে ভ্যালিডিটি আছে মেয়াদ সেই মেয়াদটি আমরা এখান থেকে বসিয়ে দেব তো বসিয়ে দেওয়ার জন্য আমরা এখানে দুই হাজার চব্বিশ এরপর আমরা এখান থেকে প্লিজ সিলেক্টে ক্লিক করব আমরা নিচে দেখতে পাচ্ছি ফিলিজ সিলেক্ট ন্যাশনালিটির জায়গায় এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে বাংলাদেশ খুঁজে বের করে সিলেক্ট করে দেবো তো আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম দেওয়ার পর আমরা এখান থেকে আই এম নট রে রোবট এখানে টিক মার্ক করব টিক মার্ক করার পর আমাদের এখানে কিছু আইকন আসবে আমরা এখান থেকে উপরে এই লেখা অনুযায়ী আমরা আইকনগুলো সিলেক্ট করব। তো যেমন আমার এখানে লেখা আছে বাইসাইকেল তা আমি এখান থেকে বাইসাইকেলগুলো কোথায় কোথায় আসে সেখান থেকে মার্ক করে দেবো মার্ক করে দেওয়ার পর এখানে ভেরিফাই লেখা আছে এই ভেরিফাইতে ক্লিক করব ক্লিক করার পর আমরা এখান থেকে নিচে দেখতে পাব চার্জ লেখা এই চার্জ লেখা আছে চার্জ লেখাতে ক্লিক করবে তো ক্লিক করার পর আমাদের সামনে ডিসার স্ট্যাটাসটি চলে আসলো আমরা একটু স্কুল ডাউন করব তারপর আমরা দেখতে পাতা এখানে যে আইডেন্টিফিকেশন ইনফরমেশন ফর স্পন্সার্স সার্ভিস বেনিফিশিয়ারি তো এখানে ফাইল নাম্বার একশো চার এত এত তারিখ তারপর আনফেড নাম্বার তারপর নিচে লেখা আছে ফাইল ইনফরমেশন ফাইল স্ট্যাটাস ক্লোজেড ফাইল ইস্যু ডেট এত তারিখে ফাইল এক্সপায়ার ডেট এত তারিখে শেষ হয়েছে লাস্ট ডেট অফ লিভিং দেয়ের কান্ট্রি এত তারিখে সে এই কান্ট্রির ছেড়ে চলে গেছে একত্রিশ তিন দু হাজার বাইশ তারিখে তিনি সৌদি আরবে এসেছেন এতে দুবাইতে এসেছেন তারপর দুবাই থেকে তিনি দশ পাঁচ দুই হাজার বাইশ তারিখে চলে গেছেন তো তার ভিসার এই ইনফরমেশনটা এখানে চলে আসলো আপনার ক্ষেত্রে আপনার যদি নতুন ভিসা হয় তো সেই ক্ষেত্রে আপনার কিন্তু এখানে এরকম আসবে না আপনার শুধু আসতে পারে এখানে আসবে ফাইল কবে ইস্যু হয়েছে সেটা আপনার শুধু এটাই লেখা আসবে এক্সপায়ার ডেট মেট কিছু কিছুই আসবে না তো আপনার ভিসাটার এখানে ডিটেলস আসবে আর যদি আপনার ভিসাটা দুই নাম্বার হয় বা কোনো কিছু হয় বা যদি ভিসা না লাগে থাকে তাহলে এখানে কিছুই আসবে না তো আশা করি বুঝতে পেরেছেন তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ